নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি সঞ্জীব সিং। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ডাক সেবনকারী সহ অসামাজিক লোকের আড্ডা শিলচর সিভিল হাসপাতাল, জেলাশাসক পুলিশ সুপারকে পদক্ষেপ নেওয়ার উঠল দাবি। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোর ঝড় ও শব্দে অতিষ্ঠ এলাকাবাসীরা। সিমেন্টের বেগে 1 লক্ষ টাকা গিফট কুপন পেয়ে আপ্লুত পেশায় রাজমিস্ত্রি আনন্দের জোয়ার বাগান অঞ্চলে। বিপিন রাওয়াতকে শ্রদ্ধাঞ্জলি উধারবন্দে। আবার বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। শিলচর সিভিল হাসপাতালের ভিতরে সন্ধ্যার পর প্রতিদিন ড্রাগ সেবনকারী সহ অসামাজিক লোকের আড্ডা জমে। বিশেষ করে ম্যালেরিয়া বিভাগের কার্যালয়ের সামনে তারা তাদের অসামাজিক কার্যক্রম চালায়। মাঝে মধ্যে তাদের হেনস্থার শিকার হতে হয় হাসপাতালের রোগী ও পরিজনদের। আজ নর্থ ইস্ট নিউজ বাংলার সাথে এক একান্ত সাক্ষাৎকারে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী কমল চক্রবর্তী এ কথাগুলি জানান। তিনি আরও বলেন, সম্প্রতি তারা এ নিয়ে কাছাড়ের জেলাশাসককে এবং পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করেছেন। কমলবাবুর আরও বক্তব্য, হাসপাতালে যে কজন গার্ড রয়েছেন তাদের পক্ষে তা আটকানো সম্ভব নয়, তাই জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য তারা আবেদন জানিয়েছেন। নমস্কার, আমি কমল চক্রবর্তী বলছি। আমি শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক। আমরা গত নভেম্বর মাস থেকে শিলচর সিভিল হসপিটালকে উন্নততর করার জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্ন রকম আমরা মেমোরান্ডামও দিয়েছি। একটা যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা শিলচর সিভিল হাসপাতালে যে ঢোকার ঠিক পেছন দিকে যেখানে আমাদের ম্যালেরিয়া অফিসটা আছে, ঠিক তার সামনেই একটা শিব মন্দির আছে। তো ওখান থেকে আমরা বেশ কয়েকদিন যাওয়া আসার পর আমরা জানতে পারলাম যে শিব মন্দিরে নাকি রাত্রিরে অসামাজিক কাজকর্ম হয়ে থাকে, অর্থাৎ মদ খাওয়া, জুয়া খেলা, ইঞ্জেকশন নেওয়া, আরও বিভিন্ন ধরনের, সেটা আমি আর বললাম না। তো আমরা বুঝে উঠতে পারছিলাম যে সিভিল হাসপাতালে রাত্রির পর কী করে ঢোকে, কারণ সিভিল হাসপাতালে মেইন গেট তখন বন্ধ থাকে, এখানে তো ঢোকার কথা না। তাছাড়া এখানে পাহারাদার আছে, ওখানে তো এদিক দিয়ে তো ঢোকার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমরা যখন কাজ করতে করতে যখন ম্যালেরিয়ার পেছন দিকে যখন একটা কাঁচা নালা আছে আর কি, ড্রেন, যেটা ড্রেনটা আমরা পরিষ্কার করতে চাইছিলাম আর কি, সেখানে আমরা খোঁজ করতে গিয়ে দেখলাম যে ওখানে ছোট্ট একটা রাস্তা চলে গেছে, যে রাস্তা দিয়ে কলেজ রোডের দিকে যাওয়া যায়। সেখান থেকেই এই সব ছেলেমেয়েরা আসে, এসে এখানে অসামাজিক কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়। সেই ব্যাপার নিয়ে গতকাল আমরা ডিসি, আমাদের যে ডেপুটি কমিশনারকে এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টকেও আমরা একটা মেমোরান্ডাম দিয়েছি, যাতে ইতিমধ্যেই এই মানে সিভিল হাসপাতালে কার্যকলাপ, যে অসামাজিক কার্যকলাপ চলছে, সেটা যেন বন্ধ করা। শালচাপড়ার ক্রেশার মেশিনের ধুলোর ঝড় আর শব্দে অতিষ্ঠ প্রায় 21টি পরিবারের লোকেরা। ক্রেশারের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে জেলাশাসকের দ্বারস্থ হলেন এলাকার এক মহিলা। তিনি অভিযোগ করে বলেন, ক্রেশারের শব্দে তার শিশুপুত্রটি মানসিক রোগী হয়ে উঠছে। এছাড়া ধুলোয় নাজেহাল এলাকা, ঘরে বাইরে ভিতরে একই অবস্থা। মহিলা বলেন, এর আগে তারা অভিযোগ করার পর ক্রেশার মেশিন বন্ধ করা হয়েছিল। এরপর গুয়াহাটি হাইকোর্ট থেকে নির্দেশ পেয়ে ফের চালু করেন রঞ্জিত দে নামের কর্ণধার এই ক্রেশারকে। এতে চরম দুর্ভোগ ও যন্ত্রণায় ভুগছেন তারা। সুস্থ পরিবেশে বেঁচে থাকার তাগিদে জেলাশাসকের তারা দ্বারস্থ হয়েছেন। একটি লিখিত অভিযোগনামা পেশ করেন তিনি। এ নিয়ে পেশারের কর্ণধার রঞ্জিত দে জানান, তিনি সম্পূর্ণভাবে বৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, কারো কোনো ক্ষতি তিনি করছেন না। পেশা চালানোর জন্য সরকারি সব ধরনের অনুমতি পেয়েছেন তিনি। তিনি এও বলেন, এলাকার মধ্যে শুধু ওই মহিলাই অভিযোগ করে যাচ্ছেন, এমনকি প্রেশার এসে তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন বলে পাল্টা অভিযোগ করেন রঞ্জিত দে। আমাদের তো প্রবলেম ওই যে দেশটোন প্রেশার মেশিন রাখা, ওইটা প্রেশার মেশিনটা দীর্ঘ 2-3 বছর থেকে কেন চলে, আমরা অনেক আবেদন নিবেদন করিয়া আইয়ার, কিন্তু কেউ আমরা আবেদন নিবেদনটা শুনেন না। আমার ছেলের এখন যে প্রবলেম হয়েছে আমার ছেলের জন্য দায়ী হয়ে এই ডিসি অফিস না, খেয়ে আমার ছেলের জন্য খেয়ে দেয় কি, আমার এই ছেলেটারে দিব কইন আপনারা, আমার ছেলেটারে খেয়ে দিব। এখন ডাক্তারে লেখছই, ডাক্তারে লেখছেন তার সাইকো প্রবলেম হয়ে যাবে, তার চেস্টে বেদনা, সে শ্বাস নিতে পারে না, করিয়া শ্বাস নিয়ে প্রিন্সিপালে কালকে আমার ফোন করলাম, আপনি তাড়াতাড়ি আইন আপনার বাচ্চা নিয়ে যাই, আমি তাড়াতাড়ি গিয়ে আমার বাচ্চারে আনি, 2 বার করিয়া কালকে আমি ডাক্তার দেখাইছি, এই যেমন পিটিশন
প্রেসক্রিপশন নয় দেখাই না, আমি দুইবার করে কালকে আমার ছেলেরও ডাক্তার দেখাইছি। আমি কি আর পাই মু কই না, আমি কি আর ঘুরি আইম, আমি ঘরে দুয়ারে থাকতে পারি না, আমার ঘরে কাঁপে, আমি ঘরে থাকতে পারি না, আমার ছেলে বারে বাড়িয়ে খেলতে পারে না, ঘরের ভিতরে টিকতে পারে না, এই শব্দ আমরা বারবার আবেদন নিবেদন করি আই আর কেউ আমরা মানে দুলাবালিগুলি আইয়া আমরা প্রায় সময় আমার রসুল লিতা একদম যায় আমার বাতুর থালার মাঝে পড়ে আমি খাইতে পারি না। আমরা অত অসুখ বিসুখ হই আর আমরা দীর্ঘদিন থেকে আবেদন নিবেদন করি আর কেউ আমরা কথা আমাদের দিকে জল স্যার প্রদূষিত তাইনোর তো পার্সোনাল হিসাবে নেই, আগে তো আমরা লোকে বহুত ভালো ব্যবহার করতেন, পরে হঠাৎ থেকে ছয় মাস পর চালু হওয়ার ছয় মাস পর থেকে এই শুরু করলা, এখন তাইন হিসাবে বন্ধ করে আমি দেখতাম কি অন্তিকা তুই বিজনেস করতে পারতে না, ওনো কতবার ধমকিও দিচ্ছেন তুই বিজনেস অন্য করতে পারতাম, তুই আগে অন্তকে করিস ওরকম মুখর বাসা ব্যবহার করে না, কিতাব হইতাম আরও দুশ্মনীও ওরকম হইব, আর তো আর তো কিছু ইয়ে নাই মেটানো, কেন কোনোদিনও তাইনের লোক আমি দরবারও করছি না বা কিছু করছি না, এটা 100% ষড়যন্ত্র। তখন তো দেখুন আজকে তো আপনারা নিজেও আইসেন, আপনারা নিজেও দেখছেন চলের যে সময় সাউন্ডটা, আর এটা সাউন্ড তো আর আমরা মেজার করি, এটা তো পলিউশন আইয়ে মেশিন বয়ে মেজার করে, মেশিনে যেটা হইব ওটাই রাইট হইব, এখন আমার কথা আর অন্য মানুষের কথা মুখের তো কোনো কইয়া লাভ নাই, মেশিনে যেটা রিপোর্ট আইছে ওইটা টোটালি গভর্নমেন্ট নর্মসের হিসাবে আইছে, যদি বেশি হইতো তারা তো এমনিও ওটা মাঝে লিখে দিয়া গেল কেন না ওটা বেশি আছে বন্ধ করো বা সাউন্ড কমাও তুমি, এ 9:30 কোনোদিন 9:00 হাইয়েস্ট আর বিকাল 5:00 আজান, আজানোর সময় বন্ধ হয়ে যায় কেন তারা কইছেন আজানোর সময় বন্ধ করবার লাগে, আমরা তাহলে আজানোর সময় আমরা বন্ধ করি 5:00 পরে আর আমরা চালাইও না, সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি লাগানি আছে, লাগে যে কোনো সংস্থা ইয়ে চেক করি আমরা তা যাও গিয়ে, আমরা যদি 5:00 পরে চালাইছি আমরা লগে লগে তালা মারি যাও যাও গিয়ে আমারও জলে ঢুকাই দেব কোনো প্রবলেম নাই। সব সিমেন্টের বেগে রয়েছে নিশ্চিত পুরস্কার, আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা ব্ল্যাক টাইগার সিমেন্ট কোম্পানির স্কিমে লাভ পেয়েছেন আসামের লক্ষ্মীপুর বিধানসভার নারায়ণপুর অঞ্চলের শিবপুর বাগানের রাজকুমার মুঢ়া নামের এক ব্যক্তি, এ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। পেশায় রাজমিস্ত্রি রাজকুমার মুঢ়া নিজ বাগান অঞ্চলে, রাজকুমার বাবু বলেছেন শক্তির অঙ্গীকার কিসমত কা টাইগার এই স্কিমের আওতায় প্রতিটি সিমেন্ট ব্যাগে নিশ্চিত পুরস্কার রয়েছে, এই বিষয়টি তিনি জানতেন, কিন্তু নিজেই এই পুরস্কার পেয়ে যাবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। রাজকুমার বাবু আরও জানান কয়লাপুর অঞ্চলের ভৌমিক ট্রেডার্স থেকে তিনি একটি সিমেন্টের ব্যাগ কিনেছিলেন এবং এরপরে এই সিমেন্টের ব্যাগটি খোলার পর তিনি তাতে 1,00,000 টাকার একটি গিফট পেয়ে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত হতে দেখে আশ্চর্য হয়ে যান। পুরস্কারের মধ্যে রয়েছে নগদ 2 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত গিফট কুপন, আর এই 1,00,000 টাকা পেয়ে আপ্লুত রাজকুমার মোড়া রীতিমতো তার পরিচিত জনেরা ব্যান্ড পার্টি বাজিয়ে র্যালি করে গাড়িতে চড়িয়ে তাকে নিয়ে আসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানস্থলে। ব্ল্যাক টাইগার সিমেন্ট কোম্পানির পক্ষে রাজকুমারের হাতে পুরস্কার তুলে দেন তাদের বরাক উপত্যকা ও ত্রিপুরা বিভাগের ডেপুটি ম্যানেজার অন্তুমণি, সাথে ছিলেন বরাক ভ্যালির সেলস প্রমোটর অজিত ভৌমিক সহ অন্যান্যরা। আপনার নামটা? রাজকুমার মুঢ়া। রাজকুমার মুঢ়া, আপনি যে এই যে আমরা 1,00,000 টাকার নগদ পুরস্কারটা পাইছেন এই সিমেন্ট থেকে, এইটা কিভাবে পাইছেন? আমি তো দেখেন প্রথম থেকে আমি ব্ল্যাক টাইগারে কাজ করছি, আমার বাড়িতে নিয়ে কাজ করছি, বাড়িতে একরকম মোটামুটি হয়ে গেছে, টুকটাক কাজ বাকি আছে, সব দিনই এখান থেকে সিমেন্ট নিয়েছি ব্ল্যাক টাইগার, এরপরে যখন আমি লাস্টে যখন নিয়েছি এর সময় কুপনটা আমি পাইছি। ব্ল্যাক টাইগার সিমেন্ট একটা খুব উন্নত মানের সিমেন্ট এবং সবাই খুব পছন্দ করে, কাস্টমার বা মিস্ত্রি যারা সবাই নেয়, এবং বর্তমানে আমাদের একটা স্কিম চলছে যেটা কোম্পানি লঞ্চ করেছে করোনাকালের জন্য, যে কাস্টমার এবং মেশন যারা আছে সবাইকে বেনিফিট, একটা স্পেশাল বেনিফিট দেওয়ার জন্য প্রতি ব্যাগে 2 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত কুপন দেওয়া আছে, এবং এখানে একজন কুপন বিজেতা 1,00,000 টাকার একজন কুপন বিজেতা আছেন। এখন নিচ্ছি এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালের ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন
পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর। তামিলনাড়ুতে সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত সহ 12 জন হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে শোক উধারবন্দ সমাজ কল্যাণ পরিষদের। উধারবন্দের বাস স্ট্যান্ডে উধারবন্দ সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ সমিতির সভাপতি মহিমউদ্দিন লস্কর, সম্পাদক শামসুল ইসলাম মজুমদার, আজিজ উদ্দিন লস্কর, সুমন লস্কর, ইকবাল তালুকদার, তাহের রাজ খাঁ, রাহুল দেব প্রমুখ। তারপর এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকালকে আমাদের আর্মি চিফ জেনারেল আকস্মিক দুর্ঘটনায় ওনার পরিবার সহ যারা সবাই নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা শোক ব্যক্ত করছি। আমাদের দেশের বিরাট ক্ষতি হয়েছে, আর সেই ক্ষতি পূরণের আমরা অনেক দিন আমাদের আমরা নিজেদের একজন অপরজনকে হারিয়ে ফেলিয়েছি। ওনার অনেক কিছু ছিল, একটা টিম যেভাবে এই কীভাবে হয়েছে তা জানি না, কিন্তু আমরা সবাই পরিবারের প্রতি সম্বেদনা করছি। কালাইনবাগানের বেহাল রাস্তার জন্য আন্দোলনে নামলেন এলাকাবাসীরা। স্থানীয় জগন্নাথ মন্দিরে ভক্ত সহ বাগানের স্থানীয় জনগণ ও পড়ুয়ারা। উক্ত রাস্তা দিয়ে নিত্য অবৈধভাবে পাথর পাচার হয়ে থাকে, অথচ রাস্তা মেরামতের কোনো হেলদোল নেই, এমন অভিযোগ সহ আরও নানা অভিযোগে শনিবার ভোর থেকে এই রাস্তা অবরোধে নামেন এলাকার আন্দোলনকারীরা। বর্তমানে পুরুষ, মহিলা ও পড়ুয়াদের সম্মিলিতভাবে রাস্তা অবরোধ চালিয়ে যাচ্ছেন। এদিকে কালাইন কোয়ারির মহালদারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন স্থানীয় বাগানের বাসিন্দারা। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। আমাদের ছাত্রছাত্রী রোগীদের সুবিধার জন্য রাস্তা ঠিক করতে হবে, ছাত্রছাত্রীদের জন্য রাস্তা বাগান রাস্তা ঠিক করতে হবে, ব্যাপারটা তো আমাদের রাস্তাটা খুব খারাপ। আমরা স্কুল স্টুডেন্ট আছি সব, আমরা স্কুল মানে যাওয়া আওয়া করতে বহুত প্রবলেম হয়। বাইকে যাও বা আটিয়া যাও, গাড়িয়ে যাও, বৃষ্টির দিনেও মানে রাস্তা কাদা হয়ে যায়, খুব ফিসলা থাকে, মানে বেজান প্রবলেম হয়ে যাওয়া আওয়া আসা করার লাগে, মানে কোথা লাগে ধুলাবালি থাকে শুকনার দিনে, তারা জল যদি না দেয় রাস্তার ধুলাবালি বহুত অসুখ বিসুখ হয়, আটিয়া যাওয়া যায় না, তোমার অন্য রকম আছে না, বহুত প্রবলেম আছে রাস্তার লাগে। রাস্তার যে ইয়ে যেটা মানুষের দাবি, এটা বহুদিনের দাবি, আইজেন না বহুদিনের, অন্তত 6-8 বছর হইব ওইরকম হইব আর কি, বুঝছো নি? কিন্তু এই দীর্ঘদিন যে আমরা চলছি, দীর্ঘদিনের যে এই ইয়ে যেটা আমরা কষ্ট ভোগ করছি, এইটা আমরা একটা দুর্ভাগ্য, বুঝছো নি? আমরা হ্যাঁ, আজ যদি এটা ঠিক না হয় তা আমরা দীর্ঘদিন আমরা আন্দোলন চালাইয়া যাইব, এতে যদি আমরা হ্যাঁ কোনো অসুবিধা বা ইয়ে করতে হয় তাহলে আমরা এটা মাথা ব্যথা নিব, আমরা বুঝছো নি? হ্যাঁ, আরও অসুবিধা ভোগ করতে হবে, হোক আর যেটাই হোক, আমরা জানি যে এটা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে, এটা বাগানের লাগিয়েও একটা মানে সাংঘাতিক রকম একটা ইয়ে হয়, আমরা এটা বাগানটা আমরা হুঁশিয়ারি করিয়া দিয়ে দিই। রাস্তাটা ঠিক হইতো, বাচ্চারা যেহেতু স্কুল স্টুডেন্টরা আছে তারা অনেক অসুবিধা, আর বৃষ্টি সময় যখন জল থাকে তারা যেভাবে গাড়ি চলে অনেক অসুবিধা হয়, ওই কারণে আমরা রাস্তাটা চাইতেছি যাতে রাস্তাটা ঠিক হয়। মানে রাস্তা এমন কন্ডিশন মানে এটা ভাবা যায় না আর কি। বরাক জুড়ে চলছে পাথরের অবৈধ ব্যবসা। উপত্যকার বিভিন্ন পাথর কোয়ারি থেকে প্রতিদিন প্রায় হাজার খানেক গাড়ি যাতায়াত করছে। অবৈধভাবে একটি চালানের উপর দিয়ে 3-4 বার পাথর নিয়ে আসা হচ্ছে, কোন জায়গায় সরকারি কাজে তো কোনো জায়গায় সিন্ডিকেটের দাপটে সাধারণ বাজারে বিক্রি হচ্ছে অবৈধ পাথর। এদিকে কাছাড় জেলার কালাইন ফরেস্ট রেঞ্জ অফিসার পিঙ্কি সিংয়ের নেতৃত্বে অবৈধভাবে তৈরি করে নিয়ে যাওয়ার সময় 3টি ট্রাক পাথর বোঝাই অবস্থায় জব্দ করা হয়।
উল্লেখযোগ্য এলাকার পাথর মাফিয়াদের প্রভাব থাকলেও রেঞ্জ অফিসার পিঙ্কি সিং এর কড়া পদক্ষেপে মাফিয়াদের অবৈধ ব্যবসা নাভিশ্বাস হয়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জব্দ করা হচ্ছে অবৈধ পাথর বোঝাই ট্রাক, এমনই চিত্র দেখা গেল কালাইন রেঞ্জে। তফসিলি জাতি মোর্চার রাজ্যিক কার্যনির্বাহী সভা করিমগঞ্জে আয়োজন হতে চলেছে, এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সভা আয়োজন হবে বলে। সূত্র মতে আগামী 17 ও 18 ডিসেম্বর শহরের নীলমণি স্কুল খেলার মাঠে কার্যক্রম আয়োজন করা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি ভবনে এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের প্রত্যেক কর্মকর্তারা সাংবাদিকদের কাছে সভার আয়োজনের রূপরেখা নিয়ে মতব্যক্ত করেন। রাজ্যিক কার্যনির্বাহী সভা যেন সব দিক দিয়ে সার্থক হয়ে ওঠে তার জন্য করিমগঞ্জবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে। উল্লেখ্য, 1996 সালের পর করিমগঞ্জে ফের রাজ্যিক কার্যনির্বাহী সভা আয়োজন হতে চলেছে, এ নিয়ে অধিক আগ্রহ সবার মধ্যে। এখানে অনুসূচিত জাতি মোর্চার যেটা কার্যনির্বাহক সভা এটা করতে যাচ্ছি, আর 17-18 তারিখ করিমগঞ্জ জেলাতে যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি এটাতে আমাদের যেগুলি প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলি টাইম টু টাইম আপডেটস আপনাদেরকে আমরা দেব। এর আগে এখানে যেহেতু স্টেট এক্সিকিউটিভ হয়ে গেছে প্যারেন্ট বডির, আর এখন আবার এসসি মোর্চা স্টেট এক্সিকিউটিভ হতে চলছে করিমগঞ্জে, তিন জেলার মাননীয় সভাপতি তিন জেলার সভাপতিদের কাছ থেকে ফুললি কোঅপারেশন পেয়ে সবার কোঅপারেশন নিয়ে সবার সহযোগিতা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে আশা করি যে আগামী দিনের আমাদের 17-18 তারিখ যেগুলি কার্যক্রম আছে আমরা সুন্দরভাবে করতে পারব। সম্প্রতি জেলা বার অ্যাসোসিয়েশনের শিলচরের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা উপায়ুক্তের কাছে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকপত্রে তারা উল্লেখ করেন, আইনজীবী সহ জনসাধারণ ব্যাপকভাবে মিউটেশন এবং বিক্রয়ের অনুমতি প্রাপ্তির জন্য চরম হয়রানি ও যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন। আগে জমি ও ফ্ল্যাটে বিক্রির অনুমতি প্রায় 10 দিন আগে পাওয়া যেত, কিন্তু এখন অনুমতি পেতে প্রায় 6 থেকে 10 মাস সময় লেগে যায়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। একইভাবে মিউটেশন অকুপেশন ও স্ট্যাটাস সার্টিফিকেট প্রাপ্তিতেও জনগণকে অনেক সমস্যায় পড়তে হয়। একই উদ্দেশ্যে জনগণ জমাবন্দি প্রাপ্ত করাও খুব কঠিন বলে মনে করছেন, যা মূলত মামলা পরিচালনা এবং ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয়। তারা আরও বলেন, আসাম সরকার ভারতীয় স্ট্যাম্প আইন সংশোধন করেছে, যার ফলে স্ট্যাম্পের মূল্য বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। হলফনামার জন্য স্ট্যাম্পের দাম আগে ছিল 15 টাকা এবং এখন তা বাড়িয়ে 100 টাকা করা হয়েছে। ক্ষতিপূরণের বন্ডের জন্য স্ট্যাম্প শুল্ক ছিল 30 টাকা, কিন্তু এখন তা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। স্ট্যাম্প ডিউটি বৃদ্ধির কারণে সাধারণ জনগণের যা অবস্থা তা ইতিমধ্যেই বোঝা হয়ে গেছে। সমস্যার সমাধানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কাছাড়ের জেলা উপায়ুক্তকে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, এবং সেই সঙ্গে এই বিষয়গুলো খতিয়ে দেখতে সাধারণ জনগণের দুর্ভোগ ও সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য আর্জি জানিয়েছেন তারা। প্রবলেম বলতে মানে 100 টি আর 50 টি প্রবলেম আছে, বাকি সব তো স্ট্যাম্প আছে। হ্যাঁ, 100 টি তো সপ্তাহে আমরা আগে 20টা করে পাইছি, এখন 30টা করে পাইছি। হ্যাঁ, 30টা সপ্তাহে 3 দিন 3 পিসে করতে হয়, কিন্তু ডেইলি আমরা 100টি 100টার উপরে পাবলিকে খুঁজি, বাকিদের সামনে গিয়ে আমি এই সমস্যা হচ্ছে। আগে 20টি দেবিডিবি রই নিত, এখন লাগে 100টি 20টি 10টি অ্যাভেলেবল আছে, এটার লাগে কোনো সমস্যা হবে। 100টি 1000টি 500টি 5000টি সব বাকি খালি আমার তো 50 আর 100 মাঝে কম পাই। যদি আমরা 100টি যদি 100টা ভাই নিতাম চালান প্রতি, এটার কোনো সমস্যা হইল। আমরা আজকে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জেলাধিপতির কাছে এসেছিলাম আমাদের এটা দাবি নিয়ে। তো জেলাধিপতি শিলচরের বাইরে থাকায় ওনার সঙ্গে দেখা না করতে পারায় আমরা এডিসি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা দেখা করেছি সরকার সবুর সঙ্গে, এবং আমরা আমাদের কথাগুলো বলেছি। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে পারমিশন মানুষ প্রয়োজনে থাকি যে জমি বিক্রি করে ফ্ল্যাট বিক্রি করে, কিন্তু এটা পারমিশন পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক দিন চলে যায়, 5 মাস 6 মাস 8 মাস চলে যায়, পারমিশনগুলো পাচ্ছে না। সুতরাং এই পারমিশনের ডিলে হওয়ার কারণে মানুষ চিকিৎসার জন্য যেতে পারছে না, প্রয়োজনীয় কাজগুলো করতে পারছেন না। এই ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দ্রুত গতিতে যাতে সেই পারমিশন পাওয়ার ব্যাপারটা দেখা হয় আমরা সেই দাবি জানিয়েছি। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম।
ডাক সেবনকারী সহ অসামাজিক লোকের আড্ডা শিলচর সিভিল হাসপাতাল জেলা শাসক পুলিশ সুপারকে পদক্ষেপ নেওয়ার উঠল দাবি। শালচাপড়ায় ক্রেশার মেশিনের ধুলোর ঝড় ও শব্দে অতিষ্ঠ এলাকাবাসীরা, সিমেন্টের বেগে 1 লক্ষ টাকা গিফট কুপন পেয়ে আপ্লুত পেশায় রাজমিস্ত্রি আনন্দের জোয়ার বাগান অঞ্চলে। বিপিন দাওয়াতকে শ্রদ্ধাঞ্জলি উদারমন্দে। আজকের সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।